সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে আজকে আপনাদেরকে দারুণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। তুলোর মতো তুলতুলে নরম একটি নাস্তা, যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে আর এটা খেতে এতটাই বেশি মজাদার হয় যে স্বাদটা আপনার সারা জীবন মুখে লেগে থাকবে। তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা, 1/4 টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব চিনি। এরপর এই সমস্ত উপকরণগুলোকে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ ইস্ট, আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ড্রাই ইস্ট। এটা অলরেডি অ্যাক্টিভ ইস্ট, তাই এটাকে অ্যাক্টিভ করার কোনো প্রয়োজন নেই। এখন এই শুকনো ময়দার সঙ্গে ইস্টগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ইস্ট মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটাকে দেওয়ার পর ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে এটাকে মেখে নিব। আর পানি এমন গরম হবে যাতে করে আঙুল চোবালে আঙুলটা সহ্য করতে পারে, খুব বেশি গরম না, আবার ঠান্ডা হলেও হবে না। তো এভাবে অল্প অল্প করে পানি দিব, এটাকে মেখে একটি সফট ডো তৈরি করে নিব। আর ডোটি অনেক বেশি সফট হওয়ার কারণে কিন্তু এটা হাতের সঙ্গে লেগে যাবে, তবে এখানে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলেই কিন্তু আর এটা হাতের সঙ্গে লেগে যাবে না। তো তেল দিয়ে এখন আমি এটাকে আবারও ভালো করে মেখে নিচ্ছে। আর ডোটা এরকম সফট হবে তাহলে কিন্তু নাস্তাটিও অনেক বেশি সফট আর তুলতুলে নরম হবে। এখন আমি এর উপর একটু সয়াবিন তেল লাগিয়ে ঢেকে রেখে দিব প্রায় 30 মিনিটের জন্য, আর এরই মাঝে কিন্তু ডোটি খুব ভালোভাবে ফুলে সেট হয়ে যাবে। এখন আমি এই নাস্তার বাকি প্রিপারেশনটা করে নেব, তাই চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর দিয়ে দিলাম প্রায় 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এখন হালকা করে ভেজে নিচ্ছে। ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 150 গ্রাম পরিমাণ বোনলেস চিকেন, আর চিকেনগুলোকে এরকম কাট করে কেটে নিয়েছি হাড় ছাড়া দিয়ে। পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে ভেজে নিতে হবে। চিকেনটাকে ভেজে নেওয়ার পর যখন চিকেনের কাঁচা স্মেলটা চলে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে আবারও চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে চিকেনের সঙ্গে ভালো করে কষিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এরপর আবারও মিশিয়ে নিচ্ছে। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম লাইট সয়া সস। তো এইভাবেই সমস্ত মশলাগুলোকে চিকেনের সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, দিয়ে খুব ভালো করে মিশিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণ পানি। এতে করে কিন্তু চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো প্রায় 5 মিনিটের মতো জাল করে নেওয়ার পর এখন কিন্তু চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর চিকেন থেকে এক্সট্রা পানিটাও কমে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আপনারা এখানে চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পানি, দিয়ে চিকেনের সঙ্গে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি এটাকে 2 মিনিটের মতো জাল করে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছে। আর এদিকে 30 মিনিট পর ডোটি কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে আর ফুলে গেছে। এখন আমি ডোটিকে ভালো করে মথে এর ভেতরে থাকা বাতাসটিকে বের করে দিচ্ছে। এরপর এটাকে 2টি ভাগে ভাগ করে নিব। এরপর প্রতিটি ডো এরকম হাতের মধ্যে নিয়ে গোলাকার শেপ দিয়ে নিব। এখন একটি বোর্ডের উপরে সামান্য একটু ময়দা ছড়িয়ে আমি এটাকে বেলে নিচ্ছে। চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মোটা করে বেলে নিতে হবে। তো বেলে নেওয়ার পর এখন আমি এটাকে একটি ফয়েল পেপারের উপরে নিয়ে নিচ্ছে। আপনারা এখানে চাইলে অন্য যে কোনো সাদা কাগজ কিংবা বেকিং পেপার ব্যবহার করতে পারবেন। আর অবশ্যই নিচে একটু তেল দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু খুব সহজেই মোল্ড আউট হবে। এরপর আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি চিকেনের আগে থেকে তৈরি করে নেওয়া পুরগুলো। আর বাকি ডোটিকে আমি সেমভাবে এরকম করে বেলে নিয়েছি। এরপর এর উপর থেকে এভাবে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে এর মুখটাকে এভাবে সিল করে দিতে হবে। সিল করে দেওয়ার পর এখন এর পাশ থেকে এইভাবে করে এটাকে সিল করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এটাকে কীভাবে করে নিচ্ছে। তো হয়ে গেছে। এরপর আমি মাঝখানটা এভাবে একটু ডিপ করে নিচ্ছে। এরপর আমি একটি সুরির পেছনের সাইডটা দিয়ে এইভাবে করে একটু ডিজাইন করে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো এরকম অনেকটা ফুলের মতো করে ডিজাইনটা করে নিলাম। এখন আমি এর উপর থেকে এইভাবে করে ডিমের হলুদ অংশ দিয়ে দিব। আমরা এটাকে বেক করব চুলায় যাতে উপরে একটা সুন্দর কালার আসে, এই জন্যই মূলত এখানে ডিমের হলুদ অংশটিকে ব্রাশ করে দিচ্ছে।
ডিমের হলুদ অংশ ব্রাশ করে দেওয়ার পর এখন আমি এটাকে চুলায় উঠিয়ে দিব বেক করে নেওয়ার জন্য। আর এটা কিন্তু বেক করতে খুব একটা বেশি সময় লাগে না, মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে যায়। তো চুলায় উঠিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে প্রায় 20 মিনিটের মতো বেক করে নিব। তো ফিরে এলাম 20 মিনিট পর, আর দেখতে পাচ্ছেন আমাদের নাস্তাটি কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। চুলা থেকে নামিয়ে প্রথমে ভালো করে ঠান্ডা করে নিয়েছে, এরপর আমি এটাকে এরকম করে মোল্ড আউট করে নিচ্ছে। এখন আপনাদের সাথে কেটে শেয়ার করছি। অনেক বেশি সফট আর তুলতুলে নরম, ভেতরে কিন্তু চিকেনের পুরটা খেতে দারুণ মজার হয়েছে। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন। এভাবে নাস্তা বানালে কিন্তু আপনাদের অনেক টাকা বেঁচে যাবে, পরিবারের ছোট বড় সবাই কিন্তু এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক বেশি মজা করে খাবে। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।